অনেক দিন আগের কথা, জঙ্গলের ধারেই একটি জলাশয়ের পাশে বাস করত এক টুনি। হঠাৎ করেই তার ঘর আলোকিত করে তার তিনটি ডিম এলো। সে প্রচণ্ড খুশি ছিল সেই ডিমগুলোকে নিয়ে। এদিকে একই জঙ্গলে বাস করত একটি পাজি শিয়াল। সে শুধু অন্যের ক্ষতি করার নেশায় সবসময় ঘোরাফেরা করত। পেটে আমার প্রচণ্ড ক্ষুধা, জঙ্গলে আমাকে খাবার খুঁজে যেয়ে বের করতেই হবে। ওই দিকটাতে আমার জানা মতে টুনি বাস করে। আমি শুনেছিলাম টুনির ঘরে নাকি ডিম এসেছে। টুনির ডিমগুলো খেতে পারলে আমার অবশ্য কয়েকদিন কেটে যাবে। যাই হোক, গিয়ে দেখি, যদি টুনির ডিমগুলো পাই খুব মজা করে খাবো। অনেকদিন পাখির ডিম খাওয়া হয় না। এই বলে পাজি শিয়াল সে টুনির বাসার কাছাকাছি চলে আসে এবং এসে বলতে থাকে, এই টুনি, তোর বাসার ডিমগুলো আমাকে দে, তা না হলে তোকেও খেয়ে নেব। যদি আমাকে উপরে আসতে হয় বেশি ভালো হবে না বলে দিলাম। পাজি শিয়াল, যা এখান থেকে বললাম যা, তুই যদি না যাস তোর মাথায় আমি ঠুকরে দেব। পাজি টুনি, তুই আমার মুখে মুখে তর্ক করিস, তোর বাচ্চা সহ আমি খেয়ে নেব, দেখিস, বলে রাখলাম। একথা বলেই শিয়াল সেখান থেকে চলে যায়। এদিকে যে টুনি প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। এই পাজি শিয়ালটাকে কখনোই ভরসা করা যায় না, যাই আমি আমার বন্ধুর সাথে কথা বলে পরামর্শ করে আসি। আমার ডিমগুলোতে শিয়ালের নজর পড়েছে, শিয়াল যা পাজি সে তো আমার ডিম খেয়েই ছাড়বে। এর থেকে ভালো আমি আমার বন্ধুর সাথে পরামর্শ করে আসি। এগুলো বলতে বলতে টুনি তার বন্ধুর উদ্দেশ্যে রওনা করে এবং নদীর ওপার উঠতে উঠতে সে তার বন্ধুর কাছে চলে যায়। দেখি টুনি যে ভর দুপুর বেলায় রোদের মধ্যে আমার বাড়ি চলে এসেছে। কি হয়েছে বন্ধু তোমার, বলো আমাকে সমস্ত ঘটনা খুলে। বন্ধু, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। টুনি বন্ধু, তোমার আবার কি হলো, হঠাৎ কিসের বিপদ বলো তো শুনি। বন্ধু, আমি যে জলাশয়ের পাশে গাছে বাস করি সেখানে আমার তিনটি ডিম আছে। সেখানে থাকা একটি পাজি শিয়াল আমার ডিমগুলোকে খেতে চায়, সব সময় শুধু আমাকে জ্বালাতন করে। তুমি বলো বন্ধু, কেউ কি কারো সন্তানকে কখনো কাউকে খেতে দিতে পারে বলো তো। টুনি আপাতত চুপ করেই থাকো, বাচ্চাগুলো বড় হলে তখন তুমি বাচ্চা নিয়ে অন্য কোথাও চলে যেও। এই সময়ে বনের অন্য প্রাণীদেরকে যদি তুমি এই বিষয়ে বলো হয়তো অন্য কেউ তোমার ডিম খেয়ে নিতে পারে। ঠিক আছে বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, আমি চললাম, তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে যে সেই পাজি শিয়ালটা আমার বাচ্চাদেরকে খেতে চায়। বন্ধুর কথা মতো আমাকে আপাতত এখানেই থাকতে হবে, আমার ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসলে এখান থেকে বাচ্চা নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব যেখানে এই পাজি শিয়াল আর নেই। এদিকে যে টুনির ডিম ফুটে একখানা ফুটফুটে বাচ্চা বেরিয়েছে, আর সেই বাচ্চা বসে বসে ভাবছিল, এখানে কাউকে দেখছি না কেন, আমার মা বাবা কোথায়, আমার মা বাবা কি তাহলে কেউ নেই, এই জঙ্গলে আমার একা একা প্রচণ্ড ভয় হচ্ছে। টুনির বাচ্চা এসব কথা বলতে বলতে টুনি ঠিক সেই সময় তার বন্ধুর সাথে দেখা করে তার বাড়ির পথে আসতেছিল, হঠাৎ তার বাচ্চাকে দেখতে পেল। আমার সোনামণি, আমি তোমার মা টুনি। তুমি আমার মা, তাহলে তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে এখানে একা একা রেখে? আমার যে এই জঙ্গলে প্রচণ্ড ভয় হয়, তুমি আমাকে একা রেখে কেন অনেক দূরে চলে গিয়েছিলে মা? আমার সোনামণি, আজ থেকে তোমার নাম হলো টুনটুন। শোনো টুনটুন, এই জঙ্গলে একটি পাজি শিয়াল আছে, সে সব সময় তোমাকে আর আমাকে খেতে চায়। তুমি যখন উঠতে পারবে ঠিক সেই সময় আমরা এই জঙ্গল ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। টুনিও তার বাচ্চাকে দেখে পাজি শিয়াল দৌড়ে তাদের কাছাকাছি চলে আসে এবং দাঁত খিচিয়ে লাফাতে শুরু করে। মা টুনটুন, জলদি পালা, চল চল, আমাদেরকে পাজি শিয়াল খাওয়ার আগে এক্ষুনি পালাতে হবে। তারপর টুনি তার সন্তানকে নিয়ে অজানা গন্তব্যে রওনা করে এবং তাদের জীবন ভালোই কাটতে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন।